আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে গানিস ফাতেমা আপুর লেখা সখী ভালোবাসা কারে কয় গল্পের 10 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মিথিলাপু আর আমার কথা বলার ধরন দেখে হেসে বলল, শুভ সত্যি তোমার খবর আছে? মিথিলাপুর কথা শুনে শুভ হেসে বলল, কি আর করবে মিথিলা, সবই আমার কপাল। তাই তো দেখছি। তবে নিধি, তুই কাঠখড়টা আগে তো জানতাম না। আমি যেমন ছিলাম তেমনই আছি আপু, শুধু আশেপাশের মানুষগুলো অযথা আমার জীবনে ইন্টারফেয়ার করতে আসে। কিছুটা রাগে রাগে কথাগুলো বলতে সময় একদম চুপ হয়ে গেল। ব্যাপারটা খেয়াল করে মিথিলাপু ধমকের মতো করে বলে উঠল, এই নিধি কি বলছিস এসব? ঠিকই বলছি আপু, আমাকে নিয়ে কিছু বলার অধিকার আমি কাউকে দেইনি, আর কেউ যেন অধিকার ফলানোর চেষ্টা না করে। আমার কথা বলার ধরন দেখে গাড়িতে থাকা সবাই একরকম চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর শোয়েব ভাইয়া পরিবেশটা স্বাভাবিক করার জন্য হেসে বলল, মিথিলা আসলে তুমি এতক্ষণ বকবক করে সবার মাথা ধরিয়ে দিয়েছ, তাই আমার মনে হচ্ছে এখন আমাদের সবার কিছুক্ষণ চুপ থাকা উচিত। শোয়েব ভাইয়ের কথাগুলো বলল ঠিকই, কিন্তু মিথিলাপু একদম চুপ হয়ে রয়েছে। মিথিলাপুকে কোনোভাবে আঘাত দিতে চাইনি আমি, কিন্তু শুভর উপর রাগ করে মনের অজান্তেই রাগে রাগে কথাগুলো বলে ফেলেছি। এদিকে শুধু মিথিলা আপু নয়, শুভ একেবারে থমথমে মুখ করে গাড়ি চালাচ্ছে দেখে কেমন নিজের কাছে অস্বস্তি লাগছিল, তবুও গম্ভীর হয়ে সিটে বসে রইলাম। বাসায় পৌঁছানো পর্যন্ত গাড়িতে কেউ আর কারোর সাথে কোনো কথা বলল না। বাসার সামনে গাড়ি পৌঁছতে দেখলাম বড় খালামণি সাবরিনা ভাবি আর সুজয় ভাইয়ের নিচে এসে দাঁড়িয়ে আছেন। এদিকে শুভ গাড়ি থেকে নেমে গিয়েই জোরে করে জামার ড্রাইভারকে ডেকে বললো গাড়ি পার্ক করতে, তারপর দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আমরা গাড়ি থেকে নামতে বড় খোলামণি হাসি মুখে কাছে এগিয়ে এসে বলল, তোমাদের এত দেরি হলো কেন? আর বলেন না খালা, নবীনগরে সেই কখন থেকে জ্যামে পড়েছিলাম, জ্যাম ছাড়লে আসার সময় দেখি সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কারণে জ্যাম বেঁধেছে। মিথিলাপু হাসি মুখে কথাগুলো বলতে সাবরিনা ভাবি বলল, ওহ তাহলে তো তোমাদের অনেক কষ্টই হয়ে গেল, আমরা নবীনগর পার হয়ে আসার পরই হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। সাবরিনা ভাবি কথাটা বলতেই মিথিলাপু বলল, তাই হবে হয়তো, যাক বাবা আমরা আরামে বাসায় চলে এসেছি, সবাই গোসল সেরে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, চলো বাসায় চলো, আজ বাসায় নতুন মেহমান এসেছে তাই সবাই একসাথে দুপুরের খাবার খাওয়া হবে। আমি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ভাবি আর মিথিলাপুর কথাই শুনছিলাম। এর মধ্যে বড় কালামণি বললেন, এখানে আর কথা না বলে চলো আগে বাসায় যাই। জি চলেন আম্মা, বলে সাবরিনা ভাবি বড় কালামণির দিকে তাকিয়ে বলল, আম্মা আমাদের নতুন বর কোথায় গেল? নিদিকে সাথে করে যা নিয়ে যাবে না বেকুব একটা? বড় বৌমা বাদ দাও ওর কথা, বিয়ে হয়ে গেল, বুদ্ধি হলো না। খালামণি আর সাবরিনা ভাবি ওকে নিয়ে কথা বলার সময় মিথিলাপু আমার দিকে তাকালো যেন আমি সব দোষ করেছি। যাই হোক, বড় খালামণি বলল, চলো মিথিলা শোয়েব চলো বাবা বাসায় চলো, আমার যে আজ কি ভালো লাগছে, আজ আমার ডাবল খুশির দিন। কথাগুলো বলতে বলতে বড় খালামণি আগে আগে বাসার দিকে চলতে লাগলো। তারপর সাবরিনা ভাবি আমাদেরকে সাথে করে বাসার দিকে এগোতে লাগলো। সবাই একসাথে সিঁড়ি বেয়ে তিনতলায় উঠছি, শুধুমাত্র সুজয় ভাইয়া নিচে রয়ে গেলেন গাড়ি পার্ক করে ড্রাইভার আর দারোয়ানকে দিয়ে লাগেজগুলো পাঠিয়ে দিয়ে একটু বাইরে যাবেন বলে। আমাকে সাবরিনা ভাবি নতুন বউর মতো ধরে ধরে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যাচ্ছেন। যদি এবারই সব কিছু আমার চেনা, তবু এবার কেমন যেন নতুন নতুন মনে হচ্ছে। কমাস আগেই ভার্সিটির বোর্ডিং কোচিং করবো বলেই ঢাকায় এসে কদিন এখানেই উঠেছিলাম, কিন্তু হঠাৎ কী হলো কে জানে, বাবা আম্মুকে পাঠিয়ে দিল এ বলে যে নিদিকে বাড়ি নিয়ে এসো, বাসাতে পড়াশোনা করেই অ্যাডমিশন টেস্ট দিক, বাড়ির মেয়ে এতদিন বড় আপাদের বাসা থাকবে এটা ভালো দেখাবে না। সেবার বাবার সিদ্ধান্তে খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। তখন আমার মন খারাপ দেখে শুভ বলেছিল, একদম চিন্তা করো না, আমি কোচিং সেন্টারের সব সিট জোগাড় করে তোমাকে পৌঁছে দেব, ঢাকা ভার্সিটিতে পড়তে চাইলে চোখ কান বন্ধ করে পড়তে থাকবে, এমনিতে চান্স হয়ে যাবে, আর আমি তো আছি, যে কোনো কিছু বুঝতে না পারলে ফোন দিয়ে জিজ্ঞাসা করে নিও। সেদিন শুভকে ফেরাস্তা মনে হয়েছিল। তারপর কারণে অকারণে শুভ মানিকগঞ্জ এসেছে আমাকে পড়া দেখিয়ে নেবার জন্য। শুভই বলেছিল, লেখাপড়া শেষ করতেই হবে নিধি, নিজেকে স্বাবলম্বী করার জন্য পড়াশোনাটা শেষ করা খুবই জরুরি, ভার্সিটির ছাত্র জীবন হলে থাকতে কেমন লাগে সব কিছু বলে আমাকে স্বপ্ন দেখিয়েছিল, অথচ আজ সে শুভ আমার স্বপ্ন ভাঙার কারণ হলো। তিনতলায় এসে ড্রয়িং রুমে বড় খালুকে বসে থাকতে দেখলাম। বড় খালু মিথিলাপু আর শোয়েব ভাইয়া সোফায় বসে এসে বসতে বলল, আর সাবরিনা ভাবি আমাকে সাথে নিয়ে সোজা শুভর ঘরে চলে আসলো। রুমের ভিতরে কেউ নেই দেখে প্রথমে স্বস্তি পেলেও
তখনই শুভকে ওয়াশরুম থেকে গোসল করে ফ্রেশ হয়ে বের হতে দেখে একটু অপ্রস্তুত হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালাম আমি। আমাকে এভাবে উঠে দাঁড়াতে দেখে সাবরিনা ভাবি হেসে বলল, কি এখন কি শুভ টিচার গিরি দেখাচ্ছে নিধি, যেভাবে বিছানা থেকে লাফে উঠে দাঁড়ালে? ভাবি, কি যে বলো, বিয়ের পর স্টুডেন্ট যে টিচারের মাথায় উঠে বসে সেটা জানলে কখনো বিয়ে করতে রাজি হতাম না। শুভর কথাটা শুনে রাগে মাথাটা ঘুরে গেল। আমাদের বাড়িতে যতক্ষণ ছিল মুখে কোনো কথা ছিল না, আর নিজেদের বাসে এসেই মুখ দিয়ে খই ফুটছে। খই ফুটুক আর যাই হোক, একদিনের ব্যাপার, তারপর কেউ কারো কথা শুনতে এখানে আসছে না। শুভ কাপড় পরে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে যাবে এমন সময় সাবরিনা ভাবি বলল, এখন আবার কোথায় যাচ্ছ? একটু ফ্রেন্ডের সাথে দেখা করে আসি ভাবি, তোমরা হুট করে বিয়ে দিয়ে দিলে ওরা তো জানলে আমার খবর করে দিবে। ভাগ্য ভালো তোমাদের বিয়ে দিয়ে দিয়েছি, না হলে এত মিষ্টি একটা বউ পেত কোথায়? ভাবি, কি পেয়েছি সেটা আমি জানি, যার কষ্ট সেই বোঝে। কথাটা বলতে গিয়ে কেমন মজারই আমার দিকে তাকিয়ে যখন হাসলো তখন মনে হলো মুখের ওপর বলে দেই, কে পায়ে ধরে বলেছিল আমাকে বিয়ে করতে? আসার সময় আসার পর থেকে আমাকে শুনিয়ে শুনিয়ে এত কথা বলছে যে আমার সারা শরীর রাগে চলে যাচ্ছে। কিন্তু বড় বৌমির সামনে কিছু না বলে চুপচাপ বিছানাতে বসে বসে সব শুনে হজম করে যাচ্ছি। শুভর কথা শুনে বড় বাবি হেসে বলল, থাক বাবা, তোমার আর নিধির কথার মধ্যে আমি না পড়ি, আমি যাচ্ছি নিধি, তুমি ফ্রেশ হও, আর কিছু লাগলে আমাকে বলো। কেন কিছু কোনো কিছু নিয়ে হেজিটেট করবে না, আর শুভর কথা পাত্তা দিও না, ইন্টার্ন করছে তো চাপে আছে, তারপর হঠাৎ বিয়ে করে হাওয়ায় উঠতে ইচ্ছে করছে, তাই কি বলবে না বলবে বুঝে উঠতে পারছে না। হালকা হেসে সাবরিনা বাবির কথা সায় দিলাম। ভাবি চলে গেলেও শুভ ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় বললাম, শোনেন, এখন থেকে কাল হয়ে যাওয়া পর্যন্ত আমি এই ঘরে একাই থাকব, তাই আপনি আপনার লাগেজ আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অন্য ঘরে চলে যান। শুভ আকাশ থেকে পড়ার মতো করে বলল, মানে কি? এদিকে খালার বাড়ির আবদার, আমি আমার ঘর ছেড়ে কোথাও যাচ্ছি না, তুমি তোমাদের বাসায় কি আমায় নিজের রুম ছেড়ে দিয়েছিলে? দেইনি তো, কি হয়েছে? আপনি তো আগে থেকে নির্জন ভাইয়ের রুমেই থাকতেন। তোমার মাথায় বুদ্ধি নেই, একজন বিবাহিত ছেলে অন্যের রুমে ব্যাট শেয়ার করতে গেলে সবাই প্রশ্ন করে? প্রশ্ন করলে আপনি তার জবাব দিবেন, দোষ করেছেন তো জবাব দিবেন না, বলে দরজার সামনে রেখে যাওয়া আমার দুটি লাগেজ নিয়ে ভেতরে নিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকা শুভকে বাইরে সরতে বললাম। শুভ বিনা কথায় দুপা সরে দাঁড়াতেই দম করে শুভর মুখের ওপর দরজাটা বন্ধ করে দিলাম। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্প। কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি আর আনন্দের সাথেই থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।